হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার। আজকে একটা নতুন কিছু এবং অন্য একটা ভিডিও করব, যেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা আইএলটিএস করছেন তাদের জন্য, এবং যারা স্পোকেন শিখছেন বা রাইটিংয়ের কোনো কোর্স করছেন, বিসিএস বা এমবিএ জব, সবার ক্ষেত্রেই ভোকাবুলারিটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং ভোকাবুলারি ইম্প্রুভ না করা পর্যন্ত আসলে আপনি ইংরেজিতে যে ততটা ভালো না বা আপনি ইংরেজিতে খুব বেশি দূর এগোতে পারবেন না। এই জন্য আজকে কীভাবে ভোকাবুলারি ইম্প্রুভ করা যায় এটা নিয়ে একটা এপিসোড করবো। তার আগে বলছি, এই ভোকাবুলারিগুলো অনেকগুলা, এরকম অনেকগুলো ভোকাবুলারি পাবেন হচ্ছে এই বইতে, এটিএমস ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড গ্রামার এই বইটাতে। এটা আসলে ডিজাইন করা হয়েছে যারা আইএলটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের বেসিক হিসাবে, এছাড়া বিবিএ এমবিএর জন্য যারা টেস্ট দিচ্ছেন বা জবের জন্য ট্রাই করছেন, জবের যে এক্সাম হয় সেখানে, এবং বিসিএসের জন্য এবং অন্যান্য যত চাকরির এক্সাম আছে সেখানেও এটা খুব কাজে লাগে। তো আইএলটিএস থেকে শুরু করে ইংরেজি শেখার যে জানি, তার মধ্যে ভোকাবুলারিটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আমরা আজকে এটা নিয়ে কাজ করব, এবং সেটা হচ্ছে হাউ টু ইম্প্রুভ ইওর ভোকাবুলারি। সো লেটস সি। এছাড়া যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে দেখেন একটা বেল বাটন আছে ওটাও প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশন পেয়ে যান যে যখনই ভিডিও আপলোড হয় তখনই জন্য আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসুন এবার আমরা চলে আসছি, এখন যাচ্ছি হচ্ছে আজকের এপিসোডে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড বলেছি, এবং কি এসে বললাম, হাউ টু ইম্প্রুভ ইওর ভোকাবুলারি। সো হাউ টু ইম্প্রুভ ইওর ভোকাবুলারি, এটাতে আমি দেখেছি যে আমরা অনেকেই শুধু একটা ভোকাবুলারি পারলে এরপরে ওইটার সাথে সিনোনিম বা অ্যান্টোনিম এটা আমরা শিখি না, হয়তো একটা জানি আমরা, ওটা নিয়েই থাকি যে আমি তো এটার অর্থ জানি, এটার বাংলা থেকে আবার কেউ ইংলিশ শেখে, কেউ আবার ইংলিশ থেকে বাংলা শেখে। তো সমস্যা হচ্ছে যে আপনার যদি ওই একটার মধ্যে লিমিটেড থাকেন তাহলে খুব বেশি দূর আগানো যাবে না, বা অনেক সময় আইএলটিএস রিডিংয়ে দেখবেন যে অনেক বড় বড় প্যাসেজ থাকে সেখানে অনেকগুলো ভোকাবুলারি থাকে, যার কারণে আপনি এগোতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে আইএলটিএস রাইটিংয়েও ভোকাবুলারি কিন্তু যত বেশি সুন্দর ভোকাবুলারি দেবেন এবং যত বেশি আপনি সিনোনিম দেবেন তত কিন্তু মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং একটা বলি, আমি বলি যে তিনটা আর খুব ইম্পর্টেন্ট, রাইট ওয়ার্ড অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস। তো আসুন দর্শক, আজকে আমরা কী করছি ভিউয়ার্স, প্রথমে দেখেন ভেরি গুড, সবগুলো ভেরি দিয়ে করা, অর্থাৎ ভেরি, এরপরে একটা অ্যাডজেক্টিভ, ভেরির পরে যে অ্যাডজেক্টিভ। আমি চেষ্টা করছি যে আজকে কীভাবে আপনাদেরকে এইটা একটা টেকনিক দিচ্ছি যে যেগুলো ভেরি আছে সেই ভেরিটাকে আপনি সরিয়ে দিন, অর্থাৎ ভেরিটাকে রিপ্লেস করলে দেখেন অন্য কোনো ওয়ার্ড আপনি জানেন কিনা। তো দেখেন আমি আজকে এটা নিয়েই কাজ করছি, ভেরি গুড, খুব ভালো, এই যে খুব ব্যাপারটা আছে। তো খুব ভালো আমি ভেরি গুড না দিয়ে কী করলে ভেরিটা সরানো যায় বাট একই অর্থ বহন করে, একই অর্থ বহন করে বাট ভেরিটা থাকবে না। দেখুন ভেরি গুড, এটা আমি করতে পারি এক্সিলেন্ট, তাহলে ভেরি গুড মানে খুব ভালো, এক্সিলেন্টটাও চমৎকার বা খুব ভালো, তার মানে এক্সিলেন্ট বললেই ভেরি গুড হয়ে গেল। আপনি এক্সিলেন্ট না বলে আরও একটা ভোকাবুলারি শিখুন, একটা সিনোনিম দিচ্ছি আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে কিন্তু আরও ভালো, অতি চমৎকার। যদি মনে করেন যে আরও ভালো বলবেন তাহলে বলুন ফিনোমিনাল, ফিনোমিনাল অনেক ভালো, যেমন বললেন দ্য আউটকাম ইজ ফিনোমিনাল, হিজ রেজাল্ট ইজ আউটস্ট্যান্ডিং, হি পারফর্ম আউটস্ট্যান্ডিংলি, এই জিনিসগুলো। ও দ্য ওয়ার্ক ডান, ইউর পারফরমেন্স ইজ সুপার্ব, তাহলে ইউর পারফরমেন্স ইজ ভেরি গুড না বলে ইউর পারফরমেন্স ইজ সুপার্ব। দেখেন এই যে ভোকাবুলারি আপনি ইম্প্রুভ করলেন, অর্থাৎ ভেরিটাকে রিপ্লেস করলাম। দেখি আরও কিছু চাই, এতক্ষণ বললাম ভালো, এবার দেখি খুব খারাপ কেমন হয়, ভেরি ব্যাড, কিন্তু ভেরি ব্যাড ওয়ার্ডটা আমি বলতে চাচ্ছি না, তাহলে কী করা যায়, অফল। এখন আপনি বললেন যে ফুডটা ভালো লাগে না, খাবার ভালো লাগে না, তাহলে কী বলবেন, দ্য ফুড ওয়াজ অফল, দ্য ফুড ওয়াজ ভেরি ব্যাড, এটা কিন্তু বলা যায়। কিন্তু আমরা চেষ্টা করছি আরও ইম্প্রুভ করতে, সো হাউ টু ইম্প্রুভ, রিপ্লেস দ্য ওয়ার্ড ভেরি ব্যাড, আমরা বলতে পারি এখন দ্য ফুড টেস অফল, দ্য ফুড ওয়াজ অফল দ্যাট আই টেস্টেড। ওকে এবার চলে আসেন আরও একটা দিলাম হরিবল। এখন মনে করেন আপনি বলছেন মাই এক্সপিরিয়েন্স ইন দ্য জার্নি ওয়াজ ভেরি ব্যাড, এখন আপনি কী বললেন, মাই এক্সপিরিয়েন্স ইন দ্য জার্নি ওয়াজ ভেরি ব্যাড, কিন্তু না বলে এটা চেঞ্জ করে দেন, মাই এক্সপিরিয়েন্স ইন দ্য জার্নি ওয়াজ হরিবল,
ওয়াজ হরিবল। তাহলে এটা আমরা বললাম কোনটাকে বাদ দিয়ে, ভেরি গুডটাকে বাদ দিয়ে। আসেন আমরা নিয়ে যাচ্ছি ভেরি ফাস্ট, অনেক দ্রুত। তো অনেক দ্রুত, এখন আপনি ভেরি ফাস্ট, খুব দ্রুত, এই খুব ওয়ার্ডটা বাদ দিব, ফাস্ট ওয়ার্ডটা বাদ দিচ্ছি, তাহলে কী করা যায়? ঠিক দেখেন, ভেরি ফাস্টের জায়গায় আপনি র্যাপিড বলতে পারছেন। সো ইট মুভস ভেরি ফাস্ট না বলে ইট মুভস র্যাপিডলি, ইট মুভস কুইকলি, ইট মুভস সুইফটলি, রাইট? এভাবে করা যায়। আরেকটা দিচ্ছি ভেরি স্লো, ফাস্ট বললাম, এখন খুব ধীর গতি, এখন খুব ধীর গতিতে যাচ্ছে, তাহলে এখন খুব স্লো, খুব ধীর, এটাকে কী করা যায়? স্লাগিশ, স্লাগিশ মানে খুব ধীর, মন্থর, এটাকে বোঝা হচ্ছে স্লাগিশ, SLUGGISH। এরপর আরেকটা দেখাচ্ছি স্ট্যাটিক, সো দ্য মোশন ওয়াজ স্ট্যাটিক, গতিটা ছিল স্থবির, স্থির, স্ট্যাটিক। অথবা বলতে পারো লেথার্জিক, অনেক সময় আমরা অনেক সময় লেথার্জিকটা অলস ক্ষেত্রেও ব্যবহার করি। দ্য বয় আই ফাউন্ড ইজ লেথার্জিক, দ্য বয় আই ফাউন্ড ইজ লেথার্জিক, তার মানে হচ্ছে লেথার্জিকও ব্যবহার করা যাচ্ছে। তাহলে দেখেন আমরা কী করলাম, এই ভেরি স্লো, এই একটা ওয়ার্ডকে আমরা কিন্তু অনেকগুলো শিখলাম ভেরিটাকে রিপ্লেস করে। এখন দেখি কী আছে পরে, ভেরি শর্ট, ভেরি শর্ট মানে খুব সংক্ষিপ্ত, বা খুব সংক্ষিপ্ত, বা অল্প সময়ের জন্য, বা খুব ছোট। কি হচ্ছে দেখেন, ভেরি শর্ট, এখন দ্য ডেসক্রিপশন ওয়াজ ভেরি শর্ট, এটা না বলে আপনি বলতে পারেন দ্য ডেসক্রিপশন ওয়াজ ব্রিফ। অথবা বলা যায়, যেমন আমরা অনেক সময় বলি দ্য লাইফ অফ হিউম্যান বিংস অথবা লাইফ অফ হিউম্যানস ইজ ট্রানজিটরি, দ্য লাইফ অফ হিউম্যানস ইজ ট্রানজিটরি। আবার খেয়াল করেন, বললাম মানুষের জীবন ক্ষণস্থায়ী বা সংক্ষিপ্ত, এই যে সংক্ষিপ্ত বা ক্ষণস্থায়ী, এটা আমি কী বললাম, ট্রানজিটরি। আসলে উচ্চারণটা হচ্ছে ট্রানজিটরি না, ট্রানজিটরি, 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 রাইট? সো TRANSITORY, ট্রানজিটরি। চলে আসুন আরও একটা ওয়ার্ড শিখি আমরা, ভেরি টেস্টি, আমরা খাবারের পরে ভালো লাগলে কী বলি, দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। কিন্তু ভেরি টেস্টি আমি বলবো না, জাস্ট একটা ওয়ার্ড বলেন, দ্য ফুড ওয়াজ ডেলিশাস। সো ডেলিশাস বললে আর ভেরি লাগছে না, টেস্টি ওয়ার্ডটাও লাগছে না। আরও একটা দেখি আমরা, এখন এক্সকুইজিট, এক্সকুইজিট এটা খুব সুন্দর, অত্যন্ত ভালো, অনেক ভালো, তার অনেক ভালো লেগেছে। দ্য কুইজিন আই টেস্টেড ওয়াজ এক্সকুইজিট, দ্য কুইজিন মানে দ্য থাই কুইজিন আই টেস্টেড ওয়াজ এক্সকুইজিট, মানে হচ্ছে অনেক ভালো ছিল, রাইট? তো অনেক ভালো, এক্সকুইজিট, এটা একটা নতুন ওয়ার্ড শিখলাম। এই ওয়ার্ডগুলো, এই ভোকাবুলারিগুলো অনেক কাজে লাগবে। আমি আরও কিছু ভোকাবুলারি আপনাদেরকে দিচ্ছি, সাথেই থাকুন ভিউয়ার্স। এরপরে আবার দেখি আরও কিছু ওয়ার্ড শিখি আমরা, ভোকাবুলারি শিখি। ভেরি পুয়ার ব্যবহার না করে আপনি করতে পারেন ওনলি ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানেই ভেরি পুয়ার, অনেক গরিব। তো দ্য ম্যান আই স ইজ ডেস্টিটিউট, অথবা দ্য ম্যান আই স ইজ ইনডিজেন্ট, ইনডিজেন্ট একটা সিনোনিম। ঠিক দেখি ভেরি রিচ হলে কেমন হয়, ভেরি রিচ অনেক ধনী, খুব ধনী, তাহলে কেমন হয়, হি ইজ ওয়েলদি, ইনস্টেড অফ সেইং হি ইজ ভেরি রিচ, হি ইজ ওয়েলদি, রাইট? এখন যদি বলি বাংলাদেশ স্টানিং ওয়েলদি, বাংলাদেশ স্টানিং আ ওয়েলদি নেশন, আচ্ছা, অথবা কী বলা যায়, অ্যাফ্লুয়েন্ট, হি ইজ ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, হি ইজ ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, অনেক ধনী ফ্যামিলি থেকে এসেছেন বা তার ধনী ফ্যামিলিতে জন্ম। ওকে, দেখি আরও একটা শিখি, ভেরি কোল্ড, আমরা অনেক সময় বলি শীতের সময় ইটস ভেরি কোল্ড টুডে, না বলে কী বলতে পারি, ইটস ফ্রিজিং, অথবা বলতে পারেন ইটস অ্যালজিড। ওকে, আরও একটা দেখি, ভেরি হট, ভেরি হট আমরা সবসময় বলি অনেক গরম, তাই তো? এখন অনেক গরম, এই অনেক গরম ভেরি ওয়ার্ডটা যদি বাদ দিই, তাহলে কী হচ্ছে, ইটস স্কোরচিং, দ্য হিট উই অবজার্ভিং ইজ স্কোরচিং, দ্য হিট অফ টুডে ইজ স্কোরচিং, দ্য আনবিয়ারেবল মানে এত বেশি হিট, স্কোরচিং। আরও একটা শিখি, টুডে ইজ ব্লেজিং, অর্থাৎ বলতে পারেন যে ইটস ব্লেজিং টুডে,
অথবা ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে না বলে ইটস ব্লেজিং টুডে, অথবা দ্য টেম্পারেচার দেয়ার ইজ ব্লেজিং। এই যে আমরা বললাম আজকে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখলাম, এই ভোকাবুলারিগুলো আপনার মাথায় রাখার জন্য কী করবেন, ভেরিটাকে সাবস্টিটিউট করেন, ভেরিটাকে বাদ দিয়ে দেন। টেকনিকটা হচ্ছে ভেরি বাদ দিয়ে ভেরি ছাড়া কীভাবে ওই একই ওয়ার্ডকে আরও দুই তিনটা শেখা যায়, এবং সঙ্গে সঙ্গে মনে রাখবেন শুধু ভোকাবুলারি অর্থ বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা করলে কখনোই শেখা হবে না, অবশ্যই মনে রাখতে হবে তার জন্য একটা সেন্টেন্সের মাধ্যমে, দুই তিনটা সেন্টেন্সের মাধ্যমে করতে হবে, এবং সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করলে তা মনে থাকবে। দেখুন আজকে কিন্তু আমি প্রত্যেকটার সঙ্গে কী করেছি, সেন্টেন্স করেছি, প্রত্যেকটার সঙ্গেই সেন্টেন্স এর জন্য করলাম যাতে আপনার মধ্যে গেঁথে যায়। অনেকেই শুধু ভোকাবুলারি শিখে, শুধু ভোকাবুলারি আইসোলেটেড শিখে, কিন্তু কখনোই তা করবেন না। ভোকাবুলারির মানে অবশ্যই মনে রাখবেন, একটা ভোকাবুলারি শিখলে তার সঙ্গে যেন কয়েকটা সেন্টেন্স ওটা দিয়ে করতে পারি, তাহলে ভোকাবুলারি আর ভুল হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ টিউন্ড। Thank you so very much. Stay happy, stay healthy.